সো বন্ধুরা দেখুন আমার এই ফটোটা কিন্তু অনেকটাই অস্পষ্ট একটি ফটো। সো জাস্ট আমি যদি এটাকে টেনে এরকম সরায়ে দেই তাহলে দেখেন বন্ধুরা ফটোটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। সো ভালো করে লক্ষ্য করুন, আমি যদি এটাকে এরকম টেনে দেই তাহলে দেখেন ফটোটা অস্পষ্ট হয়ে যায়, আর যদি সরায়ে দেই তাহলে কিন্তু বন্ধুরা ফটোটা একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। সো আপনারা কীভাবে অস্পষ্ট ফটোকে স্পষ্ট করে আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। সো দেখতে থাকুন। সো বন্ধুরা প্রথমেই বলে রাখি আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, এর জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে সার্চ বার পাবেন। সো আপনারা এখান থেকে সার্চ বারে সার্চ করবেন রিমিনি লিখে। সো আপনারা বানানটাকে দেখে নেন, RIMINI রিমিনি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। সো সার্চ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা এই অ্যাপসটিকে পেয়ে যাবেন। আপনারা অ্যাপসটিকে প্রথমে ইনস্টল করবেন। সো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। আর আপনারা এখান থেকে একটি অপশন দেখতে পারবেন গেট স্টার্টেড নামে, আপনারা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনারা জাস্ট এখান থেকে এটাকে টেনে আপনারা এখান থেকে গোতে ক্লিক করে দিবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গোচিহ্ন রয়েছে, আবারও গোচিহ্নতে ক্লিক করে দিবেন। সো আপনারা আবারও গোচিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশন রয়েছে, আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। ক্লোজ অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস টু ফটো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে গিভ অ্যাক্সেস টু ফটো এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে অ্যালাউ অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যালাউ অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাবে, আপনারা যে ফটোটাকে আপনারা ক্লিয়ার করতে চাচ্ছেন ওই ফটোটাকে আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা এই অপশনটাতে জাস্ট ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আপনাদের নেট কানেকশনের উপরে ডিপেন্ড করতেছে যে কতটা সময় নেবে। তো এরপর কিন্তু আপনাদের ফটোটা এখানে চলে আসবে এরকম। সো ফটোটা চলে আসার পর বন্ধুরা দেখেন আমি যদি জাস্ট এইখান থেকে বিফোরে করে দেই তাহলে দেখেন ফটোটা কতটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সো এরপর আপনারা ডাউনলোড করার জন্য ফটোটাকে আপনারা উপরে দেখেন ডাউনলোড আইকন রয়েছে, আপনারা এইখান থেকে ডাউনলোড আইকনে জাস্ট ক্লিক করে দিবেন। সো ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনারা এইখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সো আমি এইখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা একটি অ্যাড চলে আসবে, আর এই অ্যাডটি কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আমরা যেহেতু অ্যাপসটুকুকে ফ্রিতে ব্যবহার করতেছি আর সেই কারণে কিন্তু বন্ধুরা অ্যাড চলে আসে, আর এই অ্যাডটুকু কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। সো অ্যাডটা চলে আসার পর কিন্তু বন্ধুরা আমাদেরকে 30 সেকেন্ড দেখতে হবে, এরপর আমরা এখান থেকে ক্লোজ অপশনে জাস্ট ক্লিক করে দিব। সো আমি এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর বন্ধুরা দেখেন নিচে একটি পপ আপ চলে আসবে যে সেভ টু গ্যালারি। সো দেখেন লোডিং নিচ্ছে। সো দেখেন সেভ টু গ্যালারি, অর্থাৎ আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। সো আমি এখান থেকে মিনিমাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গ্যালারিতে সেভ হয়েছে কি না। সো আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। চলে গিয়ে আমি আপনাদেরকে দেখাই, আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আমার এই ফটোটা কতটা স্পষ্ট হয়েছে। সো বন্ধুরা দেখেন আমার এই ফটোটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়েছে। সো আপনারা কিন্তু আপনাদের এরকম অস্পষ্ট ফটোগুলো এরকম স্পষ্ট করে নিতে পারেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।